হ্যালো বন্ধুরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা মূলত আপনাদেরকে দেখাবো যে আপনারা 3 মাসের, মানে 3 মাসের বেশিও হতে পারে, যে 3 মাসের যে পল্লী বিদ্যুতের যে বকেয়া বিলটা থাকে সেটা কিভাবে বিকাশের মাধ্যমে দিবেন আপনি, এ টু জেড এই বিষয়ে কথা বলবো এবং বিল দিয়ে দেখায় দিব। তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের বকেয়া বিলটা দেওয়ার জন্য, যেটা বিলম্ব মাশুল সহ, ঠিক আছে, সেই বিলটা দেওয়ার জন্য আমাদেরকে বিকাশের অ্যাপসে যাইতে হবে। সো এটা হচ্ছে বিকাশের অ্যাপস। সো আমরা বিকাশের অ্যাপসটাতে পিন দিয়ে দিব। আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে, হ্যাঁ, লগ ইন করলাম। দেখেন, সো লগ ইন করার পর আমার ব্যালেন্সটা দেখাচ্ছি আমি। সো দেখতে পাচ্ছেন 2159 টাকা আমার এখানে রয়ে গেছে। সো যেহেতু আমি বিলটা দিব, এটা হচ্ছে বিলম্ব মাশুল সহ বিল। সো আপনাদেরকে বিলের কাগজটা একটু না দেখাইলেই নয়, আমি একটু বিলের কাগজটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমি একটু লাইটটা জ্বালাচ্ছি, তাহলে দেখতে ভালো হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের বিলের কাগজ। সো বিলের কাগজে আপনি যদি একটু লক্ষ্য করেন, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে বিল পরিশোধের শেষ তারিখ ছিল 30 এপ্রিল, আর আজকে হচ্ছে 8 মে। তো বিলম্ব মাশুল সহ পরিশোধের শেষ তারিখ হচ্ছে 10 মে 2022। সো এখন আজকে হচ্ছে 8 মে, যার জন্য আমরা বিলটা বিলম্ব মাশুল সহ দিব। সো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের অলরেডি বকেয়া মাসের হচ্ছে 758 টাকা আমাদের বাকি আছে, এবং এই মাসের বিল সহ মোট আসছিল 999 টাকা। হ্যাঁ, ঠিক আছে, 999 টাকা, এবং বিলম্ব মাশুল সহ যেহেতু আমরা বিলটা দিব, এটা হচ্ছে 1010 টাকা। ঠিক আছে, সো 1010 টাকা আমাদের বিল। সো আমরা হচ্ছে বিলটা দেওয়ার জন্য আমাদের একটা নাম্বারের প্রয়োজন হবে। সো এটা হচ্ছে পল্লী বিদ্যুতের বিল, দেখতে পাচ্ছেন। সো এই যে দেখেন, এই যে এইখানে, এই যে দেখেন, একটা একটা এখানে আছে SMS বিল নাম্বার। সো বিল নাম্বার এইটা, হ্যাঁ, এই যে এইটা, আর একটা হচ্ছে SMS হিসাব নাম্বার। এই হিসাব নাম্বার অর্থাৎ আমাদের এই যে বিলটা, এই যে আমাদের যে পল্লী বিদ্যুতের বিলটা, এই বিলটা, ওই হিসাব নাম্বারটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ওই নাম্বারে আমাদের টাকাটা পেইড হবে। ওকে, সো আমি একটু ভালোভাবে বুঝাই আপনাদেরকে। এই যে দেখেন, এটা SMS হিসাব নাম্বার, এই যে 10180, এই যে এটা শেষে 5205, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এটা হচ্ছে এইখানেও দেওয়া থাকে, দেখেন, এই যে, এই যে এটা এটা, ঠিক আছে। সো আমি ভাবলাম আমাদের সব রেডি আছে, হ্যাঁ, যে এই যে 10180825005, এই SMS হিসাব নাম্বারটা আমার লাগবে, এবং আমাদের জানতে হবে যে আমরা যে বিলটা দিচ্ছি সেটার হচ্ছে বিলম্ব মাশুল সহ 1010 টাকা, এটা জানতে হবে। সো এই 1010 টাকা যখন আমরা এই যে SMS হিসাব নাম্বারটা বসাবো, তখন যদি 1010 টাকা অ্যামাউন্টে উঠে, এবং বিলটা যদি উঠে যে এখনও পেইড করা হয় নাই, ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা বুঝবো যে আমাদের সব কিছু ঠিক আছে এবং বিলটা আমরা পেইড করব। সো আমি SMS হিসাব নাম্বারটা আমার থাকলো, আমি চলে যাচ্ছি অ্যাপসে। সো অ্যাপসে আসার পর আমাদেরকে চলে যেতে হবে পে বিল অপশনে। পে বিল অপশনে যাওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে বিদ্যুৎ অপশনে, এই যে বিদ্যুৎ, হ্যাঁ। সো বিদ্যুতে গেলাম, যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যেতে হবে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইডে। সো পোস্ট পেইডে আমি গেলাম, যাওয়ার পর কিছু অপশন আসলো। এই অপশনগুলোর মধ্যে বিল সময়সীমা, এখানে হচ্ছে এটা যেহেতু আমাদের মে মাসের বিল, ও সরি, এটা এপ্রিল মাসের বিল, মেয়ের 10 তারিখে লাস্ট ডেট, তো আমরা এপ্রিল 2022 সিলেক্ট করা আছে এখানে, দেখেন, না থাকলে ক্লিক করব। ক্লিক করে যেই মাসের বিলটা দিব সেই মাসটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো সিলেক্ট করার পর এইখানে দেখেন SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। সো অ্যাকাউন্টের বাংলা হচ্ছে হিসাব, আমরা জানি, হুম। সো SMS হিসাব নাম্বার যেটা আমি দেখাইছিলাম সেটা এখানে দিতে হবে। সো আমি SMS হিসাব নাম্বারটা দিচ্ছি এখানে, 10180, মানে আমাদের যেটা এখানে আছে 8279 5005। তো আমরা SMS অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, দেওয়ার পর আমাদেরকে কী করতে হবে, আমরা হচ্ছে এই বিলটাকে এইখানে ক্লিক, একটা টিক মার্ক দিব, টিক মার্ক দিলাম, দিয়ে যেহেতু আমরা বিলটা যার নামে আছে এটা সেভ করে রাখবো, তাহলে পরবর্তীতে আমাদের এইটা সেভ থাকবে। আমি সাদিকুল লিখে রাখে দিলাম, যেহেতু এটা হচ্ছে সাদিকুল নামের এক ব্যক্তির বিল আমি দিব। তো আমি পে বিল করতে এগিয়ে যান, অপশনে ক্লিক করতেছি, দেখেন। সো দেওয়ার ফলে আমাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এপ্রিল 2022-এর বিল,
SMS अकाउंट नंबर आछे एबं परिशोधेर शेष समय आमरा बिलेर कागजे देखछिलाम 10 मे 2022, एखानेओ बोलतेछे 10 मे 2022 एबं होच्छे एखन पर्यन्त स्टेटास आनपेड माने पेड करा हयनि एबं 1010 टाका माने सबकिछु आमादेर मिल आछे बिलटा 1010 टाका एबं सबकिछु देया आछे। तो आमरा एखाने परेर धापे जेते टैप करुने क्लिक दिब। देयार पर आमरा देखते पाच्छेन बिल किन्तु बकेया बिल देनार जेई बिलई देन ना केन বিকাশ দিয়ে বিলের চার্জ একদম ফ্রি। ওকে, সো এইখানে আমরা পিন নাম্বারটা দিব। আমি আমার পিন নাম্বার দিচ্ছি বিকাশের। সো পিন নাম্বারটা আপনার দেখেও লাভ নাই, কেননা পিন নাম্বার আমি চেঞ্জ করে থাকি অলওয়েজ। তো আমি পিন নাম্বারটা দেওয়ার পর এইখানে একটা ক্লিক দিব তীর চিহ্নে। দেওয়ার পর আমরা কি করব, আমাদেরকে বলবে 1010 টাকা কাটতেছে এবং চার্জ লাগতেছে না এবং নতুন ব্যালেন্স থাকবে 1149 টাকা। তো আমরা এখানে পেবিল করতে ট্যাপ করে ধরে এখন এখানে একটা ঠাসে ধরে থাকব। তো দেখেন 3-4 সেকেন্ড ঠাসে ধরে থাকলে আমাদের বিলটা কিন্তু চলে যাবে। এই যে দেখেন আমাদের বিলটা কিন্তু পেইড হয়ে গেল, দেখেন। সো বিলটা আমাদের পেইড হয়ে গেল এবং এখানে আমাদের মেসেজ আসছে। আমরা মেসেজ পরে পড়তেছি, মেসেজগুলো আসুক। এই যে দেখেন মেসেজগুলো আসছে, আমরা মেসেজগুলো পরে দেখব। এবং এইখানে দেখেন পেবিল সফল হয়েছে। এখন বিলের একটা প্রমাণপত্র দরকার আছে, আছে না? তো আমরা এখানে পরবর্তীতে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন রিসিপ্ট ডাউনলোড করুন, অর্থাৎ বিলটা যে আমরা দিলাম বিকাশের মাধ্যমে, তো এটার একটা প্রমাণপত্র লাগবে। সো বিলের প্রমাণপত্রের জন্য রিসিপ্ট ডাউনলোড করুন এই বাটনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে ক্লিক দিয়ে দিবেন। এখন দেখবেন যে রিসিপ্টটা সুন্দর করে ডাউনলোড হবে। হ্যাঁ, এই যে দেখেন অটোমেটিকলি, এই যে দেখেন আমাদের রিসিপ্টটা ডাউনলোড হয়ে গেছে। আমি রিসিপ্টটাকে এখন একটু ওপেন করতেছি। দেখেন ওপেন করার সঙ্গে সঙ্গে আমার দেখেন পিডিএফ ফাইল আকারে একদম স্পষ্টভাবে আমার কিন্তু রিসিপ্টটা এখানে দেখাচ্ছেন। এটা হচ্ছে আমাদের রিসিপ্ট, ঠিক আছে? এটা আমরা ভবিষ্যতের জন্য এটা আমরা যত্ন করে রেখে দিব। এবং দেখা যাচ্ছে যে মে মাসের, যেহেতু এপ্রিল মাসের বিল আমরা পরিশোধ করলাম, তো এটা আমরা মে মাস পর্যন্ত রাখবো। যদি দেখি মে মাসের বিলে এই 1010 টাকা বেশি আর যোগ হয়নি, মানে দেখা যাচ্ছে ভুল ক্রমে, যদিও এটা 1% চান্স থাকে যে ভুলবশত এমন হইতে পারে যে কোনো প্রবলেম যদি হয় যে আপনি বিল পরিশোধ করেননি, মে মাসে 1010 টাকা বিল বেশিয়া দিতে হচ্ছে মানে বকেয়া হিসাবে। সো আমরা এটা নিয়ে আমরা কিন্তু হচ্ছে আশেপাশের যে কোনো বিদ্যুতের পল্লী বিদ্যুতের অফিসে গেলে কিন্তু এটা সলিউশন হয়ে যাবে, মানে এটা আমাদের একটা প্রমাণপত্র। সো এটা আমরা সামনে মাসে যদি দেখি যে হচ্ছে 1010 টাকা বিলটা ঠিকঠাক পরিশোধ হয়ে গেছে, যার কারণে নতুন বিল হিসাবে নয়া বিল আসছে, হ্যাঁ বকেয়া কোনো আসেনি, তাহলে তো আলহামদুলিল্লাহ। এবং যদিও আমি এখন পর্যন্ত 3-4 বছর ধরে বিল দিচ্ছি, কখনোই এই প্রবলেম ফেস করিনি। সো এইটা আপনারা সুন্দর করে রেখে দিবেন কিংবা স্ক্রিনশট করে কিন্তু রেখে দিতে পারেন। ওকে, সো এটা ছিল আমাদের রিসিপ্ট। এটা আপনারা চাইলে প্রিন্ট করেও রেখে দিতে পারেন। যদি প্রবলেম হয় তাহলে এটা একটা প্রিন্ট করবেন, প্রিন্ট করে বিলের কাগজ সহ পিন মারে অফিসে নিয়ে যায় দিলেই কাহিনী খতম, মানে সলিউশন হয়ে যাবে। এখন আমাদের কিছু SMS আসলো, আমরা SMSগুলো একটু দেখবো। আমরা এই যে দেখেন SMS-এ এখানে চলে গেলাম। যাওয়ার পর এই যে দেখেন বিকাশ থেকে আসছে, ক্লিক করলাম। দেখেন এইখানে আমাদেরকে বলা হচ্ছে যে বিলটা হচ্ছে সাকসেসফুলভাবে পেইড করা হয়েছে 1010 টাকা, ট্রেক্সড আইডি, মানে এইগুলো বলতেছে। হ্যাঁ, আপনারা চাইলে এটা হচ্ছে স্ক্রিনশট মারে এমনি রেখে দিতে পারেন মোবাইলে। তো এইভাবেই মূলত আমাদের পল্লী বিদ্যুতের যে বিলটা, সেই বিলটা সম্পূর্ণ একদম পেইড হয়ে যায়। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।